7 জানুয়ারি নির্বাচনে বাংলাদেশের মানুষের জয় হয়েছে। এই জয় গণতন্ত্রের জনগণের জয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষকে কতটুকু দিতে পেরেছেন সেটি লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, ষড়যন্ত্র চক্রান্ত কখনো শেষ হয় না। বিকেলে গোপালগঞ্জের কোটালীপাড়ায় দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, আগুন দিয়ে মানুষ পোড়ানোর সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে, ষড়যন্ত্র মোকাবিলা করেই এগুতে হবে, আগামীতেও দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে, চলমান কাজগুলো সম্পূর্ণ করার ওপরও জোর দেন সরকার প্রধান। বঙ্গবন্ধুর উক্তি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মাটি ও মানুষ আছে, সকলকে নিয়েই ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যেতে হবে। দ্বাদশ নির্বাচন সুষ্ঠু হয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই মানুষের ভোটের অধিকার নিশ্চিত হয়েছে। নির্বাচন থাকা আন্দোলন করতে গিয়ে ট্রেনে আগুন দিয়ে এমন ভাবে পুড়িয়েছে, মা সন্তানকে বুকে নিয়ে পুড়ে কয়লা হয়ে গেছে। এই দৃশ্য কোনো মানুষ সহ্য করতে পারে না, যে কারণে তারা যতই চিৎকার করুক, চেঁচামেচি করুক, তাদের কথায় কিন্তু জনগণ সাড়া দেয়নি। এবং যারা এই ধরনের জঘন্য কাজ করেছে তাদের কোনো ছাড় নাই। তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমরা নিচ্ছি, নেব। আমরা যে উন্নয়নটা করে আজকে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ করেছি, বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পেরেছি, এটাকে আমাদের টেকসই করতে হবে, এটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু আপনারা জানেন যে ষড়যন্ত্র চক্রান্ত কখনো শেষ হয় না, কাজে এই ষড়যন্ত্রের মোকাবেলা করেই আমাদের এগিয়ে যেতে হবে। আমি আপনাদের কাছে আবারও কৃতজ্ঞতা জানাই যে এই শক্ত একটা ঘাঁটি আছে বলেই যে কোনো জায়গায় যে কোনো রকম ষড়যন্ত্র আমি মোকাবেলা করতে পারি। সেই শক্তি আপনারাই আমার শক্তি।